স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন আপনারা বিএনপি সমাবেশে বাধা দিবেন কিনা। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই সমাবেশ করবে, শান্তিপূর্ণ সমাবেশ। কিন্তু আমরা কি দেখলাম, এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন, চাঁদাবাজ সংগঠন, বঙ্গবন্ধুর খুনির সংগঠন 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী সংগঠন, 10 ট্রাক অস্ত্র চোরাচালানি কারবারের নেতা তারেক রহমানের সংগঠন, 2005 সালে সারা বাংলাদেশে একসাথে সিরিজ বোমা হামলাকারী সংগঠন, এই জঙ্গি পৃষ্ঠপোষকতাকারী সংগঠন বিএনপি জামাতের কোন কর্মসূচি মানে মানুষ হত্যা, পুলিশ হত্যা, বাড়িঘর পুরানো, বাসে আগুন দেওয়া, এটাই তো তাদের চরিত্র। আমরা সে কথা বলেছিলাম, আমরা বারবার বলেছি যে বিএনপি একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন জামাত একটি। আমরা যুবলীগের পক্ষ থেকেও দাবি তুলেছিলাম এই সংগঠনটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যদি আমাদের যুবলীগের নেতাদের কথা, আমাদের দাবিটা পূরণ হতো, তাহলে আজকে আমাদের পুলিশ ভাই মারা দিতেন না, তাহলে বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতির বাসভবনে হামলা হতো না, হাসপাতালে, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ হতো না, কাকরাইলের মসজিদের ভিতরে ঢুকে আগুন দেওয়া হতো না, সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে অসংখ্য বাসে আগুন দেওয়া হতো না। কারণ ইতিহাস সে কথাই বলে, ওদের চরিত্রই হলো মানুষ খুন, দেশ ধ্বংস করা আর মানুষের অর্থ লুটপাট করা। সঙ্গত কারণে আমরা যখন দেখলাম তারা অপরাধ করে আবার তারাই হরতাল ডাকে, যখন এই জঙ্গি সংগঠন হরতালের আহ্বান করে বাংলার যুব সমাজ মনে করে এই জঙ্গি সংগঠন আবারও কোথাও না কোথাও মানুষের উপর আঘাত করবে, বাসে আগুন দিবে, তাই গড়ছে সকাল থেকে। আমাদের বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে স্টেজ করা ছিল আওয়ামী লীগের, সেই স্টেজ আগুন দিল, বাসে আগুন দিল, মোহাম্মদপুরে বাসে আগুন দিল, সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে তারা একই পথে হাঁটছে। তাই আমাদের কর্তব্য, দায়িত্ব জনগণের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করা। উনি নির্দেশ দিয়েছেন জনগণের যানবাহনের মালের নিরাপত্তার দায়িত্বে যুবলীগ তোমরা মাঠে থাকো, মানুষের যেন কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখো। সেই কারণেই আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি, সারা ঢাকা শহরের আসন ভিত্তিক আমাদের যুবলীগের নেতা কর্মীদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।